হ্যাঁ, আমি সত্য বলি, এই সত্য বলার জন্য ইন্ডাস্ট্রি থেকে একদিন বের করে দেওয়া হবে, তখন আমি কি করে খাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন আমার দেশে, আমার বস্তিতে আমি কুড়ে ঘরের রানী হয়ে থাকতে যদি মেধা থাকে কোনো জার্নি কঠিন না। আমি যেমন ফুল কমার্শিয়াল মুভি করেছি জাকি হোসেন রাজুর পোড়ামন, তারপর সাদাত হোসেন লিটনের একটা এখনো মুক্তি পাইনি ছবিটা, একটু অন্য জটিলতা আছে, আরিফিন শুভ, আমি, তমা মির্জা, তারেক আনাম খান, ফুল কমার্শিয়াল মুভি সেটা করেছি। সেটাতে মানে আমি বাইক চালানো একজন মহিলা কিন্তু, ঠিক আছে। তো মেধা থাকলে কোনো জার্নিটাই কষ্টকর না। আমি মাত্র শেষ করেছি চয়নিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী, ঢাকা ড্রিম শেষ করেছি, এক একটার ক্যারেক্টার ভ্যারিয়েশন আলহামদুলিল্লাহ, আমি আসলে গড ব্লেসড। বিশ্ব সুন্দরী সিনেমা কিংবা পোড়ামনে আমি মা, ঢাকা ড্রিমে আমি একজন পতিতা। আচ্ছা, এবং আমি ডাবিং করে নিজে নিজেই বলেছি যে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। ফিন শুভ তো আমাদেরই ছেলে ছিল, সিয়ামও আমাদেরই ছেলে ছিল, শুধু বাইরে শুধু ওদের প্রশংসাটা নাই বা করলাম। সিয়াম তো একটা কলিজা বাচ্চা, আরিফিন শুভ চমৎকার আমার সঙ্গে। আরিফিন শুভর যখন স্ট্রাগল লাইফ তখন থেকে ওর সঙ্গে আমার জানাশোনা। সাকিব খান মানে এত চমৎকার ব্যবহার যে আমি ফ্লাইট মিস করেছিলাম কলকাতায় ভাইজান ছবির সময়, তারপর উনি যখন শুটে শটের মধ্যে ছিলেন, যখন ঘাড় ঘুরিয়ে দেখলেন যে ওখানে আমি দাঁড়ানো, তর্ক করে বিছানায় উঠে বসলেন, আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, কখন আসছেন, ফ্লাইট মিস করেছিলেন, মানে ওনার তো এটা বলার প্রয়োজন পড়ে না, আমি কে। চমৎকার। আর 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 এই প্রশ্ন, ঢাকার প্রশ্নে আমি বলবো যে ওনাদের কাছ থেকে আমার অনেক শেখার আছে। আচ্ছা, চম্পাপা এত বড় একজন শিল্পী যার কোনো অহমিকা বলতে, যার ডিকশনারিতে নেই অহংকারী, তার ডিকশনারিতে আমার মনে হয় না অহংকার খুঁজে পাওয়া যাবে শব্দটা, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চম্পাপা আছেন, সুচরিতা ম্যাডামের সঙ্গে একদিন দেখা, ওনার ব্যবহারে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। আমাদের মৌসুমি আছে, পূর্ণিমা আছে, ওমর সানি আছে, মানে যারা এমনভাবে হাক করে বোঝা যায় যে এটা হৃদয় থেকে হাক করলো আমাকে। হ্যাঁ, আমি সত্য বলি, এই সত্য বলার জন্য ইন্ডাস্ট্রি থেকে একদিন বের করে দেওয়া হবে, তখন আমি কি করে খাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন আপনি আমাকে একটা এই যে এরকম বসে বসে কিছু করার একটা ব্যবস্থা করে দিন। ওনাদের ওখানে কাজ করেছি আমি, 6:30 কল ছিল, 6:30 কখনোই ওনারা আমাকে আনরেডি পাননি, একদম টাইমলি নিচে গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেছি। কিন্তু প্যাক আপ হয়েছে 12:30, এবং যেদিন আমার হ্যাঁ যেদিন বাংলাদেশে আমি ব্যাক করব সেদিন রাত 2 পর্যন্ত শুটিং করেছি। শুটিং স্পট থেকে এয়ারপোর্টের দূরত্ব 300 কিলোমিটার, 2 প্যাক আপ। আমার ফ্লাইট 7:15, আমাকে এনি হাও 5 এয়ারপোর্টে থাকতে হবে, রাত 2 সময় প্যাক আপ হয়েছে। আমি শুধুমাত্র হোটেলে গিয়েছি, মানে এখন একটু ওই যে টুট শব্দ থাকলে ভালো হতো, ওয়াশরুমে গিয়েছি আর কিছু কাপড় চোপড় পাগলের মতো এলোমেলো করে ভরেছি, আর অর্ধেক কাপড় চোপড় রেখে চলে এসেছি যে আমার জন্য এই বদনামটা কাঁধে নিতে না হয়, যে বাংলাদেশে আর্টিস্ট এতই ইয়ে যে কোনো সিনসিয়ার না যে এইবার ফ্লাইট মিস করলো। সেই কাপড় চোপড়ও কিছু ফেলে এসেছিলাম, ওই কাপড় চোপড় পরে আমাদের অন্য একজন আর্টিস্টের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আর কি। তা এতটাই টেনশনের চোটে আমি এতটাই ইয়েতে এসেছি। ওনাদের একজন ডিরেক্টর আছেন, ওনার ব্যবহার আমার ভালো লেগেছে, জয়দীপদার ব্যবহার ভালো লেগেছে। ওখানকার একজন আর্টিস্ট, আমার নামও ভুলে গিয়েছি, ওখানকার সিরিয়ালের কোনো আর্টিস্ট, ঠিক আছে, সিরিয়ালের কোনো আর্টিস্ট, না না মহিলা, ঠিক আছে, উনি গিয়েছেন একটা সিনি করতে, তো রিহার্সেল লাস্ট সিন, ঠিক আছে, রিহার্সেল। তো আমি রিহার্সেলে কখনোই ভালো না,
কারণ আমি মঞ্চের অভিনেত্রী না, রিহার্সালে আমি কখনোই ভালো না, এটা হয়তো বা আমার কমতি। তো মহিলার হাত ধরে মানে আমার অতখানি যেতে হবে আর কি, যে এই যে হ্যাঁ হাত ধরে অতখানি যেতে হবে। তো আমি সুন্দরী যে নর্মাল হাত ধরে অতখানি গেলাম, ডায়লগগুলো বললাম, ডায়লগটা ঠিকঠাক বলছি, ওরা দেখছে যে আমার কোনো প্রম্পট তো লাগে না। তো মহিলা থার্ড টাইম বলতেছে, দেখি হাতটা দিন তো, হ্যাঁ ধরুন, এভাবে ধরুন, হ্যাঁ এভাবে ধরবেন, বুঝতে পেরেছেন, এভাবে ধরবেন। ধমকিয়ে বলছে, মানে ধমকিয়ে না, মানে শেখাচ্ছে গুরুজন, এভাবে ধরবেন, বুঝেছেন, মানে সে ভাবছে যে আমি ফাইনাল টেকে মনে হয় ওই লুথার মতো হাত ধরবো আর কি। হ্যাঁ, তো আমরা বাঙালিরা আসলেই কতটা মেধাবী, কতটা প্রতিকূল অবস্থায় কাজ করি সেটা ওনারা জানেন না। হ্যাঁ, তারপর যখন ফাইনাল টেকে এমন ভাবে ধরলাম না, কসম কোদার, সারা জিন্দেগি মহিলার আমার নাম মনে থাকবে, কিচ্ছু বলতেও পারিনি, বুঝাই দিলাম বাঙালি কি। ঠিক আছে, অভিনেতারা অনেক ভালো, যেমন রনিদা বলছে ফ্লাইট মিস করলে একদম টেনশন করবে না, এরা টিকিট কেটে দেবে চলে যাবেন। উনি দেখছিল যে আমার মুখ শুকিয়ে আসছে, রাত মানে ভোর 5টায় আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে 300 কিলোমিটার দূরে। উনি বলেছে টেনশন নেবেন না, না আমার অফার আসেনি, আমাকে ও ওপার থেকে ফোন করে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। যেমন ইন্দ্রনীল একজন ডিরেক্টর আছেন, ওনার বাবা ফোন করেছিলেন, অনেক অনেক প্রশংসা করলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে কি চাই, আমি রাজপ্রাসাদে আমি দাসীবাদী হয়ে থাকতে চাই না, আমি আমার দেশে আমার বস্তিতে আমি কুড়ে ঘরের রানী হয়ে থাকতে ভালোবাসি। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার যদি কোনো একটা খুব সুন্দর সলিউশন হয় আমার দুটো সন্তানের জন্য, যে তারা খুব ভালোভাবে খেতে পড়বে, থাকতে পারবে, বাঁচতে পারবে, আমি কোথাও চলে যাব। আক্ষেপ বলতে আমার পুরোটা জীবনই অতৃপ্তি, আমার জীবনে প্রাপ্তি বলতে একমাত্র অভিনয়, আমার জীবনে আর কোনো প্রাপ্তি নেই। না, সাকসেস দিয়ে ঢাকা, সাকসেস দিয়ে ঢাকা যায় না, ওই যে শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা তো এটা না। সেই অতৃপ্তিটা আমার অনেকখানি প্রকাশ হয় না, কারণ আমি খুব বন্ধুবৎসল, খুব চঞ্চল, সেই জন্য অনেক সময় নিজেও টের পাই না, অনেক সময় নিজেও টের পাই না, সংসারে থিতু হলাম না। আমার একটাই কারণ যে আমার ছেলেরা, ওরা যেন কোনো সাফার না করে, বলতে গেলে সাহস পাইনি। আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে এত কাজ করেছি যে কাজ করতে করতে নিজের দিকে খেয়াল করার সময় পাইনি, যে সময়টা চলে গেছে কখন, এত কাজ করেছে। আমার যে বাচ্চার বাবা, সে আমাকে ভীষণ শ্রদ্ধা করে, তার কাছে আমি পৃথিবীর খুব ভালো একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কখনোই আমাকে ডিস্টার্ব করে না। সে আর আমার যে কি বলবো এটাকে, মাদার ইন ল বলি, আমি তো তাকে মাই ডাকি, তার কাছে আমি একজন দেবী। বিচ্ছেদের গল্প যে একটু আগে বলেছিলাম, এটা কপালের লিখন না যায় খণ্ডন, হয়তো বা আমার ভাগ্যে ছিল। যেমন আমার ব্যাড কমেন্ট, যেমন দুই একটা ব্যাড কমেন্ট পড়ে এবং খুব কমন, বুড়ির কত শখ, কত বুড়ির ঢং কত। হ্যাঁ, কারণ তারা আমার জন্ম সালটা জানে না। আমি যখন প্রথম মায়ের চরিত্রে অভিনয় করি তখন আমার মাত্র 27 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তখন আমি মাহফুজ ভাইয়ের মা হই, মাহফুজ ভাইয়ের বয়সটা তখন কত ছিল নাই বা বললাম, ঠিক আছে। তো দর্শক তো আসলে আমার তাদের বয়সটা মনে গেঁথে গেছে, ওরা ওটা বলতেই পারে। এছাড়া একদম বাজে কমেন্ট করেই না, ওদের মা হাসি খুশি থাকুক, ওদের মা এটা, মানে আমি চমৎকার কোনো পোশাক পরলে আমার ছেলে, বড় ছেলে উপন্যাস, সে খুবই অ্যাপ্রিসিয়েট করে, তার আমার বয়সের ব্যবধান মাত্র 15 বছরের। আচ্ছা।